বিপ্লবী চলে যাবে, কঠোর বিপ্লবী। তবে ওনার পরিবার থেকে অবজেকশন করলো যে না তোকে এসব করা যাবে না, তোর তোকে বিপ্লবী এটা ছাড়তে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের নিয়ে যাব বর্ধমান থেকে 19 কিলোমিটার দূরে একটি হিস্টোরিক্যাল প্লেসে। এই প্লেসটি হচ্ছে চান্না ভিলেজ। এই চান্না ভিলেজটি গোলসিট্টু পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে। এই চান্না ভিলেজে যেতে হলে আপনাদেরকে প্রথমে বর্ধমান থেকে দেপাড়া মোড় আসতে হবে। দেপাড়া মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে সম্রা রোড ধরতে হবে। হ্যালো গাইস, আমরা দেপাড়া মোড়ে চলে এসেছি, একটা দোকানে দাঁড়িয়ে আছি, চা খাবো। চা খাওয়ার পর আমরা আশ্রমের দিকে যাবো, চান্না ভিলেজের দিকে যাবো। এই চান্না ভিলেজে আমরা যাব চান্না আশ্রম। আমাদের ভারতবর্ষ তখন ইংরেজদের অধীনে, সেই সময় এই চান্না গ্রামে বা এই আশ্রমে আমাদের ভারতবর্ষে নাম করা যেসব ফ্রিডম ফাইটাররা ছিলেন, এখানে এসে ওনারা গুপ্ত মিটিং করতেন। সেসব নাম করা ফ্রিডম ফাইটারদের মধ্যে যতীন্দ্রনাথ ব্যানার্জি এই চান্না ভিলেজে থাকতেন। পরবর্তীকালে এই যতীন্দ্রনাথ ব্যানার্জি নীলাম্বা স্বামী হয়েছেন। নীলাম্বা স্বামী হওয়ার পর যতীন্দ্রনাথ ব্যানার্জি এখানে আশ্রম করেন এই চান্না ভিলেজে। পশ্চিমবঙ্গ সরকার এই চান্না আশ্রমকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
হ্যালো ভিউয়ার্স, আমরা আশ্রমের মোটামুটি আমরা কভার করে নিলাম, একটু ঘুরছি, ঘুরে আমরা এখান থেকে চলে যাবো। এখান থেকে চলে যাওয়ার পর যাবো আমরা বিশালক্ষী মন্দির, রাস্তাই পড়ে কাছেই, সেই বিশালক্ষী মন্দির দেখার পর আমরা বাড়ির দিকে রওনা হব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।